হ্যালো ফ্রেন্ডস আমি অভিজিৎ বর্মন আমি দেখাচ্ছি আপনি কীভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ট্র্যানজাকশন হিস্টোরি বের করবেন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কত টাকা ঢুকলো কত টাকা পাঠানো হলো কত টাকা রিচার্জ করা হলো সব কিছু আপনি ট্র্যানজাকশন হিস্টোরিতে পেয়ে যাবেন তো প্রথমে এয়ারটেল থ্যাংকস অ্যাপটি ওপেন করার পর একদম উপরে বা দেখে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা অপশান আছে ব্যাঙ্ক প্রোফাইল এই ব্যাঙ্ক প্রোফাইলে ক্লিক করতে হবে এখানে উপরের দিকে দেখুন দুটো ঘর আছে একটাতে লেখা আছে সেভিং অ্যাকাউন্ট একটাতে লেখা আছে ইনভেস্টমেন্ট আপনাকে এই সেভিং অ্যাকাউন্টের ঘরে ক্লিক করতে হবে এবার এখানে নিচের দিকে দেখুন লেখা আছে ট্রানজাকশন হিস্টোরি এই ট্রানজাকশন হিস্টোরিতে ক্লিক করতে হবে ট্রানজাকশন হিস্টোরিতে ক্লিক করার পর এখানে ফার্স্ট অপশন দেখুন লেখা আছে রিচার্জ অ্যান্ড বিল আপনি যদি রিচার্জ অ্যান্ড বিলে ক্লিক করেন তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে আপনি কবে কোথায় কত টাকা রিচার্জ করেছেন কত টাকা বিল পেমেন্ট করেছেন কোথায় করেছেন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন এবার যদি আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ট্রানজাকশন হিস্টরি বের করতে চান তাহলে এখানে দেখুন একটা অপশান আছে সেভিং অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট এই অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন আমার ট্রানজাকশন হিস্টোরি দেখাচ্ছে এখানে উপরের দিকে দেখুন লেখা আছে সাতই ডিসেম্বর দু টু ছয়ই জানুয়ারি দু মানে এখানে শুধু এক মাসের ট্রানজাকশন হিস্টোরি শো আছে আপনি যদি আরও আগের হিস্টোরি দেখতে চান তাহলে ডান দিকে মডিফাই অপশানে ক্লিক করতে হবে এখানে ডেট সিলেক্ট করতে হবে দেখুন আমি ডেট সিলেক্ট করছি ডিসেম্বর দু হাজার একুশ আমি এক তারিখ সিলেক্ট করছি ওকে সার্স ওকে যেহেতু এর আগে এই দুটো ছাড়া আর কোনো ট্রানজাকশন করিনি তাই শুধু এই দুটোই শো আছে ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখাচ্ছে পরের ভিডিওতে